প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আগের দিন এই অধ্যায়টি পড়াচ্ছিলাম, ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা দূরত্ব, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সে। যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করছি, এবং শুরু করার পূর্বে আবার একবার বলে দিচ্ছি আমি যে এই এই ধরনের অঙ্কগুলোতে ছবি কিন্তু ঠিক থাকতে হবে। যদি ভুল ছবি থাকে বা অসম্পূর্ণ ছবি হয় তাহলে কিন্তু অঙ্ক যদি উত্তর ঠিকও থাকে কিন্তু কোনো মার্কস পাওয়া যাবে না। সুতরাং আমাদের ছবিটার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যাই হোক, আমরা শুরু করছি তাহলে যেখানে শেষ করেছিলাম। তারপর থেকে পাতা 326 মাধ্যমিক গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই 7 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নিই। যদি একটি চিমনির ঘোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার অনতিকোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির ঘোড়ার সঙ্গে একের সঙ্গে অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার অনতিকোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। তো আমাকে তাহলে প্রথমে একটা চিমনি এঁকে নিই আমি। একটা চিমনি এঁকে নিলাম। এবার বলা হয়েছে যে একটি গোলার সঙ্গে সমতল অবস্থা একটি বিন্দু সাপেক্ষে উন্নতি কমতে 60 ডিগ্রি বলা আছে। আবার বলা আছে যে ওই বিন্দু থেকে যদি আরো 24 মিটার দূরে যাওয়া যায় তাহলে যে উন্নতি কোণটা পাবো সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হয়ে গেল 24 মিটার। তো এটা আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি। তাহলে চিমনির উচ্চতা আমাকে হিসেব করে লিখতে হবে, অর্থাৎ এ বিটা আমাকে নির্ভর করতে হবে। এটা বলা আছে, বেশ আর আমাকে কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে আমি যেভাবে শুরু করছিলাম যে ধরি চিমনির উচ্চতা এবি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার, বিসি ইকুয়াল টু হচ্ছে ওয়াই মিটার, এবং সিডি সমান 24 মিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি কি পাচ্ছি, এ বি বাই বি সি লম্ব বাই ভূমি কত হয়, 10 60 ডিগ্রি। আর এখান থেকে আমি ইনপ্লাস দ্যাট লিখছি, আমি অরের মধ্যে ব্যবহার করছি। এ বি সমান আমি ধরে নিয়েছি কত, এক্স মিটার, তাহলে এক্স বাই, আর বি সিটা আমি ধরে নিয়েছি ওয়াই মিটার, তাহলে এক্স বাই ওয়াই কিন্তু হয়ে গেল √3। আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম √3y। এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার আমি এখানে চলে যাচ্ছি আমার জায়গাটি বলে। আবার আমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যে এ বি ডি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এই প্রতিটি অঙ্কে কিন্তু সমকোণী ত্রিভুজ কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাচ্ছি কি পাচ্ছি, এ বি বাই বিডি, এ বি বাই বিডি ইকুয়াল টু হচ্ছে 10 30 10 30। এখানে আবার এ বি বাই বিডি, এখানে বিডি সমান আমি দেখতে পাচ্ছি, বিসি সমান আমি যদি ওয়াই ধরি 24 মিটার আছে, তো বিডি ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই হয়ে গেল ওয়াই প্লাস 24 ইকুয়াল 10 30 মান বসিয়ে দিচ্ছি 1/√3। এখান থেকে আমি লিখতে পারি অর পেয়ে যাচ্ছি √3x = y + 24, কোনো করে গুণ করে দিলাম তাহলে এটা চলে এলো। এবার আমি 1 নম্বর থেকে যেটা বের করে রেখেছি এক্স এর মান ওয়াই আকারে সেটা বসিয়ে দেবো। অর √3 × x এর পরিবর্তে কত লিখতে পারি, √3 × y সমান হচ্ছে y + 24।
এখানে লিখে দেবো পাশে যে এক থেকে পাই। আর আমি পেয়ে গেলাম কত, রুট থ্রি ইন্টু রুট থ্রি, মানে রুট থ্রি হয়ে গেল, থ্রি ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ২৪। আর এখান থেকে এদিকে ওয়াইটি চলে এলে পাবো টু ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম ২৪, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু ২৪ বাই ২ ইকুয়াল টু ১২। তাহলে ওয়াই মান পেয়ে গেলাম আমি ১২। তাহলে ওয়াইয়ের মান আমার ১২ বেরিয়ে গেল, তাহলে এক্সের মান কত হবে? অর্থাৎ এই এক্স বিন্দু হয়ে যাবে, মুছে নিচ্ছি, এক্স বিন্দু আমার কত আছে রুট থ্রি ওয়াই, অতএব এক্স বিন্দু পেয়ে গেলাম রুট থ্রি ইন্টু ১২ ইকুয়াল টু ১২। এখানে রুট থ্রি মানটা তোমাকে বলা আছে যে আসন্ন মান ১.৭৩২, তাহলে ১.৭৩২ বসিয়ে দেবো, ১.৭৩ ইন্টু ১২, এটাকে আমাকে বসিয়ে দিতে হবে, গুণটা করে নিতে হবে, ইকুয়াল টু হয়ে যাবে দেখো ১২ দুগুণে ২৪, হাতে থাকে ২, ১২ দুগুণে ৩৬, আর ২য়ে ৩৮, ৮ হাতে থাকে ৩, ১২ সাতে ৮৪, আর ৩য়ে ৮৭, হাতে থাকে ৮, ১২কে ১২ ৮ ২০, তাহলে এটা হয়ে গেলো এত মিটার। একটু প্রায় কথাটা লিখে দেবে, যেহেতু আসন্ন মান আমরা ধরে করছি সেই জন্য প্রায়, তাহলে এটা বেরিয়ে গেলো, তাহলে আমার উত্তর হয়ে গেল। অতএব লিখে দিই যে, অতএব প্রশ্ন ঠিক যেভাবে চেয়েছি উত্তরটি ঠিক সেভাবে লিখে দেবো, অতএব চিমনির উচ্চতা সমান ২০.৭৮৪ মিটার, দেখলে লিখে দিতে পারি প্রায়, এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ৮ এর কোশ্চেন কি আছে আমি একটু পড়ে নিই। যে সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ৬০ ডিগ্রি হলে একটি খুঁটির ছায়া দৈর্ঘ্য ৩ মিটার কমে যায়, খুঁটির উচ্চতা নির্ণয় করো। বেশ, তাহলে আমরা এখানে সূর্যের উন্নতি কোণ একটা ছবি আঁকি আমি আগে, প্রথমে ৬০ ডিগ্রি ছিল, ৬০ ডিগ্রি ছিল, ৪৫ ডিগ্রি হয়ে গেল, তাহলে কি হচ্ছে চিমনির, তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হয় ৩ মিটার কমে যায়, ৩ মিটার। তাহলে এখানে ধরে নিই যে, ধরি খুঁটির উচ্চতা এবি সমান ১ মিটার, বিসি সমান ১ মিটার, এটা হচ্ছে খুঁটি, খুঁটি সে এটা ছায়া দৈর্ঘ্য প্রথমে ছিল ৬০ ডিগ্রি, যখন কোণটা কমে ৪৫ ডিগ্রি হয়ে গেল তখন ৩ মিটার ছায়া দৈর্ঘ্য কমে গেল। এখানে একটা জিনিস ভালো করে লক্ষণীয়, বেশিরভাগ ছাত্র এই জায়গাটা ভুল করে, এইখানে ৪৫ করে এখানে ৬০ করে, কিন্তু মনে রাখবে যত দূর দিকে যাবে তত কোণটা কমে আসবে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, অনেক ছাত্রই এটা ভুল করে। বিসি ইকুয়াল টু ১ মিটার, আর কি পাচ্ছি সিডি ইকুয়াল টু ৩ মিটার, তাহলে আমি বিডি পেয়ে গেলাম কত, বিডি সমান পেয়ে গেলাম বিসি প্লাস সিডি, মানে হয়ে গেল ওয়াই প্লাস ৩ মিটার। এবার আমরা চলে যাই আবার যেভাবে করছিলাম, যে ত্রিভুজ কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি, এটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এবি বাই বিসি লম্ব বাই ভূমি, আবার সে একই সূত্র ১০.৬০ ডিগ্রি, আর বসে দিচ্ছি আমি এক্স বাই ওয়াই ধরে নিয়েছি আমি, সমান হচ্ছে রুট থ্রি, আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম রুট থ্রি ওয়াই, এটা আবার সে এক নাম্বার নাম দিয়ে রেখে দিলাম, যেভাবে আগেরটা করেছি ঠিক সেমভাবে এখানেও করছি। এবার নেক্সট আমি করবো, নেক্সট কী করবো, নেক্সট এখানে আবার একটা দেখতে পাচ্ছি আমি, দেখো যে এবিডি, তাহলে আবার এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ কথাটা আমাকে উল্লেখ করতেই হবে, প্রতিটা ক্ষেত্রে আমি যদি কোনো ক্ষেত্রে ভুল করতে ভুলেও যাই তোমরা কিন্তু সমকোণী কথাটা অবশ্যই উল্লেখ করবে, সমকোণী আবার সমকোণী ত্রিভুজ কী পাচ্ছি এবিডি, এবিডি থেকে পাচ্ছি কি এবি বাই বিডি, এবি বাই বিডি সমান কত পাচ্ছি
10 45 ডিগ্রি অর এবি বাই বিডি। আবার আমি বসিয়ে দিচ্ছি, আমি এবিটা কত বেশি আমি জানি এক্স, আর ওয়াইটা কত বেশি, এক্স বাই বিডি সমান কত পাচ্ছি ওয়াই প্লাস 3 মিটার, তাহলে এক্স বাই ওয়াই প্লাস 3 ইকুয়াল টু হয়ে গেল 10 45 ওয়ান, ওর এক্স ইকুয়াল টু হয়ে গেল ওয়াই প্লাস 3। আবার এখানে দেখো আমার বের করা আছে এক নম্বরে এক্স সমান রুট 3 ওয়াই, রুট 3 ওয়াই সমান আমি পেয়ে গেলাম ওয়াই প্লাস 3। ওর এদিকে আমি যদি নিয়ে চলে আসি তাহলে হয়ে গেল রুট 3 মাইনাস 1 ইন্টু ওয়াই সমান হচ্ছে 3, তাহলে এখান থেকে আমি ওয়াই এর মান পাবো, ওর ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3 ওয়াই রুট 3 মাইনাস 1। এটাকে আমাকে করণ নিরসন করতে হবে, এটাকে অবশ্যই করণ নিরসন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ যেটা করণীয় আকার রয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমাকে করণীয় আকারে নিয়ে যেতে হবে। করণীয় আকারে আমি চলে যাই, তাহলে ওয়াই সমান কত আছে 3 বাই রুট 3 মাইনাস 1। তাহলে এটাকে আমরা জানি যে করণ নিরসন করতে গেলে কি হয়, লব এবং হরকে যদি গুণ করতে হয় তাহলে 3 ইন্টু রুট 3 প্লাস 1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে জিনিসটা হয়ে গেল রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। একেবারে আমি করে দিচ্ছি এ প্লাস বি ইন্টু মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল 3 ইন্টু রুট 3 মানটা বসিয়ে দিই আবার 1.732 প্লাস 1 বাইরে হচ্ছে 3 স্কোয়ার, এটা মানে এখন 2 হয়ে গেল, এবারে গুণটা করে দেবো 3 ইন্টু হয়ে গেল 2.732 বাই 2, এবার এটাকে আমার মানটা বসিয়ে দিতে হবে, ভাগটা করে নিয়ে আগে আমি 2.732 ইটু হয়ে 2 2 তিনে 6 13 2 6 12 2 6 12, এবার এটাকে আমার গুণটা করতে হবে, কত আছে দেখে নিই, ইকুয়াল টু 3 6 18 8 হাতে থাকে 1, 3 6 18 আর 19 9 হাতে থাকে 1, 3 থেকে 9 11 9 হাতে থাকে 1, 3 থেকে 3 থেকে 4 4.098 হলো, এটা ওয়াই এর মান বের হলো। আবার এক্স এর মানটা কত হচ্ছে আমার ওয়াই প্লাস 3, তাহলে এক্স এর মানটা বসে দিলেই পেয়ে যাবো, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল, এক্স ইকুয়াল টু হয়ে গেল ওয়াই প্লাস 3 মানে 4.098 প্লাস 3 ইকুয়াল টু হয়ে গেল 7.098 মিটার। এক্ষেত্রে অবশ্যই আবার একটা কথা আমি যেটা বলছিলাম যে প্রায় কথাটা উল্লেখ করতে হবে, কারণ আমরা রুট 3 এই যে এখানে মানটা বসাচ্ছি তখন কিন্তু আসন্ন মান আমরা ধরে নিচ্ছি, সুতরাং প্রায় কথাটা লেখা উচিত, যদিও তোমরা না লেখো তাহলেও হয়তো নাম্বার কাটা হয় না, কিন্তু লেখাটা বেশি পারফেক্ট। অতএব আমি লিখে দেবো যে খুঁটিটির উচ্চতা ইকুয়াল টু 7.098 মিটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নয়টাও খুব সিম্পল অঙ্ক, সিমিলার ভাবে তোমরা বাড়িতে করবে, আশা করি পেরে যাবে, না পারলে কমেন্ট বক্সে উল্লেখ করবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অবনতি কোণ দিয়ে প্রথম অঙ্ক, এগুলো আমাদের সবই চলছিল উন্নতি কোণ দিয়ে, এবার আমাদের অবনতি কোণ দিয়ে প্রথম অঙ্ক কি বলেছে দেখি, বলছে লাইট হাউস থেকে তার সঙ্গে একটি ছড়াখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্ব থাকে তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে থাকবে এবং লাইট হাউসটি উচ্চতা নির্ণয় করবে। বেশ দেখতে পাচ্ছি যে লাইট হাউস, তাহলে একটা লাইট হাউস প্রথমে ছবি এঁকে নিই, লাইট হাউস আছে এবং জাহাজের মাস্তুল একটা আছে, এখানে বলেছে কত বলেছে অবনতি কোণটা বলা আছে 60 ডিগ্রি, তাহলে এরকম যদি আমি আঁকি তাহলে এটা 60 ডিগ্রি হবে, তার মানে এটা হবে 60 ডিগ্রি। আরেকটা বলেছে এটা কাছের মাস্তুল হলো, আরেকটা বলেছে দূরে দুটো জাহাজের মাস্তুলের গোড়ার কথা বলা হয়েছে, আরেকটা দূরে জাহাজের মাস্তুল আরেকটা যদি দূরে করি আমরা এরকম জায়গায়, তাহলে এখান থেকে আমি যদি এটা করি ড্র করি তাহলে এই যেটা মানটা পাচ্ছি এটা হচ্ছে 30 ডিগ্রি বলা হয়েছে এবং এটা বলা আছে 30 ডিগ্রি। কাছের জাহাজ মাস্তুলটি থেকে বলা আছে 150 মিটার দূরে আছে, তাহলে তোমাকে বের করতে হবে যে দূরের জাহাজটি মাস্তুল থেকে কত দূরত্বে আছে, মানে এটা আমি যদি নাম দিই এ বি সি ডি
তাহলে এইটা আমার বের করতে হবে, এটা কত বের করতে হবে পুরোটা, এবং লাইটটা হচ্ছে উচ্চতা বের করতে হবে, মানে এইটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা চলে যাই এমনকি, তাহলে দেখি এখানেও এখান থেকে ভাষা একটু লিখে নেবে, আমি অত আর লিখছি না, যে ধরি লাইট হাউসের উচ্চতা সমান এবি এবং কাছের জাহাজের মাস্তুলের গোড়ার গোড়ার অবস্থান সি বিন্দুতে এবং দূরের জাহাজের মাস্তুলের গোড়ার অবস্থান ডি বিন্দুতে। অতএব তাহলে এখানে ধরি এবি ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি, ধরি এবি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে এখানে এবি যদি এক্স মিটার ধরে নিই আমি, এখান থেকে পেয়ে যাবো কি পাচ্ছি দেখি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, দেখো এবি আবার সেই লম্ব বাই ভূমি বারবার ধরে প্রয়োগ করছি, এবি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে 10 60 ডিগ্রি, এমপ্লাইজ এবিটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স বাই বিসির মানটা বসে দিচ্ছি 150 ইকুয়াল টু হচ্ছে √3, আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 150 √3, তাহলে এটা 150 √3 মিটার হয়ে গেল। এই তাহলে একটা প্রথম প্রশ্ন যেটা হয়েছিল আমার, যে বলা হয়েছে যে লাইট হাউসের উচ্চতা, তাহলে লাইট হাউসের উচ্চতা হয়ে গেল 150 √3 মিটার। এবার আবার আমি দেখতে পাচ্ছি আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাচ্ছি আমি, এই যে এখানে 150 মিটার দেওয়া আছে, এটা আমার কাজে না লাগলেও পারি, তাহলে এ বি বাই বি ডি আবার পেয়ে যাচ্ছি আমি, এ বি বাই বি ডি ইকুয়াল টু লম্ব বাই ভূমি আবার সেম 10 30 ডিগ্রি, অর এখানে এ বির মানটা আমি পেয়ে গেছি, মানে এক্স যেটা সেটাই পেয়ে গেছি, তাহলে বসিয়ে দিচ্ছি আমি 150 √3 বাই বি ডি সমান 10 30, মানে হচ্ছে 1 বাই √3, আর কোনো কোনো আমি গুণ করলে পেয়ে যাচ্ছি 150 √3 ইন্টু √3 ইকুয়াল টু √3 ইন্টু √3 মানে 3, তাহলে 150 × 3 মানে হচ্ছে 450, 450। তাহলে দেখো যেগুলো আমার চেয়েছি সেগুলো আমি পেয়ে গেলাম, এবার অ্যান্সার লিখে দেবো আমি, আর বেশি কিছু কথা লেখা হওয়ার দরকার নেই। অতএব যে দুটো অ্যান্সার চেয়েছে সেগুলোকে আমি লিখে দেবো, অতএব দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে, লাইট হাউস থেকে 450 মিটার দূরে রয়েছে, এবং একটি কোশ্চেন বলেছে যে লাইট হাউসের উচ্চতা কত, এবং লাইট হাউসের উচ্চতা ইকুয়াল টু আমার বেরিয়ে গেছে যেটা এবি সমান হচ্ছে 150 √3 মিটার, এই দুটোই আমার অ্যান্সার। এখানে √3 মান বসিয়ে আমার করতে বলেনি, সুতরাং √3 আকারে রেখে দিল, অসুবিধা কিছু নেই, আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে। নেক্সট, এটা একটা ভালো অঙ্ক, 11 নম্বর কোশ্চেনের অঙ্ক, এখানে দুটো জিনিসই করতে হবে বলা হয়েছে একসাথে, উন্নতি কোণ এবং গুণতি কোণ দুটো কনসেপ্ট একসাথে আছে, সুতরাং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি। কি বলেছে দেখি, একটি পাঁচতলা বাড়ি ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টে চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়ির মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসেব করে লিখি। বেশ, তাহলে আমরা চলে যাই অঙ্কে। একটা পাঁচতলা বাড়ির ছাদ আছে, ছবিটা আগে ভালো করে কিনি, একটা পাঁচতলা বাড়ির ছাদ আছে, আর একটা বলেছে মনুমেন্ট আছে, এখানে মনুমেন্টটা অবশ্যই উচ্চ, বেশি উঁচু হবে, কেন হবে, কারণ বাড়ি থেকে দেখলে পরে মনুমেন্টের উন্নতি কোণ পাওয়া যাচ্ছে, সুতরাং মনুমেন্টটা আবার বেশি উঁচু হবে, উচ্চতি কোণ। এবার কি বলেছে, স্ট্রেট লাইন হবে অবশ্যই, বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে এটা মনুমেন্ট, উন্নতি কোণ দেখতে পাচ্ছি, আবার এখান থেকে মনুমেন্টের গোড়ার অবনতি কোণ দেখতে পাচ্ছি, একটু ছবিটা একটু দেখে যাচ্ছে,
হয়ে গেল। তাহলে আমি এখানে নাম দিয়ে দিই যে এবি হচ্ছে বাড়ির উচ্চতা আর সিডি হচ্ছে মনুমেন্টের উচ্চতা। কি বলা আছে, উন্নতি কোনটা বলা আছে, 60 ডিগ্রি, আর বলা আছে গোড়ার, এই এটা হচ্ছে বাড়ির উচ্চতা। তাহলে বাড়ি থেকে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ দেখছি, আবার বাড়ি থেকে মনুমেন্টের পাদদেশের উন্নতি কোণ মানে গোড়ার উন্নতি কোণ, এটা বলা আছে 30 ডিগ্রি, এটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে এটা 30 ডিগ্রি হয়, সেখান থেকে 30 ডিগ্রি হচ্ছে সেম। তো আরেকটা কথা বলা আছে যে বাড়ির উচ্চতা বলা আছে 16 মিটার, তাহলে বাড়ির উচ্চতা হচ্ছে এবি 16 মিটার। তাহলে এখানে যদি আমি নাম দিই ই, তাহলে সিটা হবে 16 মিটার। আমার কি বের করতে বলেছে, মনুমেন্টটির উচ্চতা বের করতে বলেছে এবং বাড়িটি মনুমেন্টটি কতটা অবস্থিত, অর্থাৎ এই পুরোটা আমাকে বের করতে হবে আর এই বিসিটা বের করতে হবে, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। তো ভাষাগুলো আবার সে একইভাবে, আমি আর বলছি না যে ধরি বাড়ির উচ্চতা এবি সমান, এখানে বাড়ির উচ্চতা এবি সমান 16 মিটার এবং ধরি মনুমেন্টের উচ্চতা সিডি ইকুয়াল টু 16 প্লাস ওয়াই মিটার যদি ধরে নিই তাহলে 16 প্লাস ওয়াই, এই কথাগুলো লিখে নেবে। আর এবং কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ ডিএ সমান 60 ডিগ্রি, এগুলো আর বলছি না, আমি অঙ্কে চলে এসেছি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমি এবিসি থেকে পাচ্ছি, কি পাচ্ছি এবিসি থেকে আমি পেয়ে গেলাম এবি বাই বিসি লম্ব বাই ভূমি, আবার সে 10 30, আর এবি মানটা আমি বসে দিচ্ছি 16 বাই, বিসিটাই রেখে দিচ্ছি, অসুবিধা কিছু নেই, বিসি 16 মিটার, এটা ধরে নিলাম বিসি, তাহলে এটা হয়ে গেল 1/√3। আর কোণাকোণি যদি গুণ করে দিই তাহলে বিসি ইকুয়াল টু পেয়ে গেলাম 16√3 মিটার, তাহলে বিসির মানটা আমি পেয়ে গেলাম 16√3 মিটার। তাহলে বিসিটা যদি আমি পেয়ে যাই তাহলে এইটাও হয়ে যাবে ওটা সমান, এই সমান পেয়ে গেলাম বিসি ইকুয়াল টু হয়ে গেল 16√3 মিটার, এটা পেয়ে গেলাম। এবার আমি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডিই থেকে আমি পাচ্ছি এই ত্রিভুজে চলে আসছি, তাহলে এইটা আমি পেয়ে গেছি, এইটা কত পেয়েছি 16√3 মিটার, লিখে দিতে পারি এখানে কোনো অসুবিধা নেই। তাহলে আবার পাচ্ছি কি ডিই বাই এই লম্ব বাই ভূমি ইকুয়াল টু পাচ্ছি 10 60 ডিগ্রি, এখানে ডি এর মানটা আমাকে বের করতে হয় ডি বাই, এইটা আমার বসিয়ে দিচ্ছি, এইটার মান পেয়ে গেছে আমি 16√3 মিটার ইকুয়াল টু কত পাচ্ছি 10 60 মানে হচ্ছে √3, আর কোনাকুনি গুণ করে ধরে পেয়ে যাচ্ছি ডি সমান, আর ডি ইকুয়াল টু পেয়ে গেলাম 16√3 √3, 16√3 √3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 × 3 মানে 48 মিটার, ডিটা পেয়ে গেলাম 48 মিটার। তাহলে আলটিমেটলি আমি যে রেজাল্টটা আমাকে বের করতে বলেছে সেই দুটোই পেয়ে গেছি। কি বলেছে আমাকে কোশ্চেনে, যে বের করতে বলেছে যে মনুমেন্টের উচ্চতা, অর্থাৎ মনুমেন্টের উচ্চতা প্রথম কোশ্চেনের অ্যান্সার, মনুমেন্টের উচ্চতা সমান আমার কত সিডি, এটা সমান হচ্ছে 48 প্লাস 16 ডি প্লাস সি ইকুয়াল টু হয়ে গেল 64 মিটার, আর একটা হয়ে গেছে ফার্স্ট অ্যান্সার। আর একটা হচ্ছে বাড়িটি কত দূরে আছে, মনুমেন্ট এবং বাড়ির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ মনুমেন্ট থেকে, মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব ইকুয়াল টু হয়ে গেল কত বেরিয়েছে আমার 16√3 মিটার, এই দুটোই আমার চেয়েছে এর অ্যান্সার। আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে। এরপর চলে যাচ্ছি আমরা 13 কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 13, এটাও একটা ভালো প্রশ্ন। কি বলেছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময়ে তার পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনত কোণে দেখতে পান, ওই সময় উড়োজাহাজটি যদি এত মিটার থাকে তার হাওড়া স্টেশন ও স্টেশনের শহীদ মিনারের দূরত্ব কত। তাহলে আমি ধরে নিই যদি যে এটা হচ্ছে উড়োজাহাজের অবস্থান আছে, এখান থেকে দেখছি প্রথমে হাওড়া স্টেশনকে দেখছে,
এরা হাওড়া স্টেশন দিয়ে ধরনের এই অবস্থানে এখানে আছে, উড়োজাহাজের উপর বসে আছে, উড়োজাহাজ থেকে দেখছে প্রথমে হাওড়া স্টেশনকে দেখছে, কত করে দেখছে, 60 ডিগ্রি এঙ্গেলে দেখছে, তাহলে এটা 60 ডিগ্রি হবে অবনতি কোণ। আর বলেছে এটা বিপরীত পাশে যে শহীদ মিনার আছে সেটাকে আমি যদি ধরেন বিভিন্ন অবস্থানে, তাহলে এখানে বিলিতে এটা দেখছি কতই এঙ্গেল টাওয়ার বলা আছে আমার 30 ডিগ্রি, এটা অবশ্যই স্ট্রেট লাইন হবে। আমারও তো আঁকতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা ঠিক করে করবে, 30 ডিগ্রি হলো। তো এবার এই দুটো আমাকে বলা আছে, আর বলা আছে কি কতটা উঁচুতে আছে সেটা বলা আছে, উড়োজাহাজটা কতটা উঁচুতে আছে সেটা বলা আছে, সেটা বলা আছে 545.3 মিটার। তাহলে আমি এবার নাম দিয়ে দিই, এটা যদি বলি এ বি সি ডি, তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো ওই ভাষায় কীভাবে লিখবে, ধরি সি বিন্দুতে উড়োজাহাজের যাত্রীর অবস্থান, এবং এই বিন্দুতে হাওড়া স্টেশনের অবস্থান, ও বি বিন্দুতে শহীদ মিনারের অবস্থান। অতএব এখান থেকে দেখো এবং উচ্চতা উড়োজাহাজের উচ্চতা সি ডি 545.3 মিটার, এগুলো লিখে নেবে প্রথমে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি সমকোণী, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাচ্ছি, এসিডি থেকে পাচ্ছি লম্ব বাই ভূমি, তাহলে সিডি বাই এডি ইকুয়াল হয়ে গেল 1060। লম্ব বাই ভূমি আবার সে এক একই সূত্র বারবার প্রয়োগ করছি আমি, সিডি বাই এডি, সিডির মানটা বসিয়ে দিই 545.3 বাই এডি মিটার লিখে দিলাম, ইকুয়াল হচ্ছে 1060 ইকুয়াল √3। তাহলে এই রুট থ্রি ক্যান্সেল হয়ে গেল, অতএব এডি পেয়ে গেলাম আমি 545 মিটার, তাহলে এডিটা আমি পেয়ে গেলাম। নেক্সট সিমিলার হবে এডিটা আমি পেয়ে গেলাম, এবার আবার একইভাবে আমি বের করব, এখানে আবার সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, বিসিডি থেকে পাচ্ছি আবার সে লম্ব বাই ভূমি, অর্থাৎ সিডি বাই বিডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 10 30 ডিগ্রি, মানটা বসিয়ে দিচ্ছি, সিডিটা আমি দেখো পেয়ে গেছি, সে এডিটা পেয়ে গেছি আমি, তাহলে সিডিটা আমার তো আগেই জানা আছে 545.3 বাই বিডি ইকুয়াল টু 10 30, মানে হচ্ছে 1 বাই √3, অর বিডি ইকুয়াল টু পেয়ে যাবো, এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে 545.3 ইনটু √3 মিটার ইকুয়াল টু 545 ইনটু 3 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 3 5 15, 1 3 4 12 13 8 1 15 5 7 1 3 4 13 8 1 16, তাহলে 1635 মিটার, তাহলে বিডিটা পেয়ে গেলাম, তাহলে এডিটা পেয়ে গেছি, বিডি পেয়ে গেছি। অতএব তাহলে হাওড়া থেকে শহীদ মিনারের দূরত্ব যেটা সেটা পেয়ে যাবো, কত পেয়ে যাবো, অতএব এডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু পেয়ে যাবো, এবি ইকুয়াল টু কী পেয়ে যাবো, এডি প্লাস বিডি, তাহলে এটা মান হয়ে গেল 1600। এডির মান কত পেয়েছি আমি, এডির মান পেয়েছি 545, আর এটা পেলাম 1635, এ দুটো যোগ করলে আমার কত আসছে এত মিটার, ইকুয়াল টু হবে 2180 মিটার। তাহলে এখানে লিখে দেবো, অতএব হাওড়া থেকে যেভাবে প্রশ্নে চেয়েছে ঠিক সেভাবে উত্তর লিখবো, হাওড়া স্টেশন, হাওড়া থেকে, হাওড়া স্টেশন থেকে লিখবো, বা যেভাবে কোশ্চেনটা চেয়েছে যে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব, হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব ইকুয়াল টু 2180 মিটার অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চান এবং এই ভিডিও শেষ কোশ্চান আমরা আলোচনা করছি, পরবর্তী যে কয়েকটা বাকি থাকবে সেগুলো পরবর্তী ভিডিওতে আমি উত্তরটা করে দেবো। 15 কোশ্চান, এরা এবছর মাধ্যমিক এসে হয়েছিল 2020 সালে, বলছি দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার, তাহলে দুটি স্তম্ভের উচ্চতাকে এখানে আমি দুটি স্তম্ভ বলা হয়েছে, একটা হয়েছে এটার নাম দিয়ে দিই এবি, এটা দিয়ে সিডি, একটা বলা আছে 180 মিটার আর একটা বলা আছে 60 মিটার। এবার কি বলা হয়েছে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম গোড়ার উন্নতি কোণ, তাহলে এটা বলা আছে আমাকে, এটা বলা আছে কত বলা আছে, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি,
সিক্সটি ডিগ্রি। আরেকটা বলা আছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম টিপুরের উন্নতি কোণ বলা আছে, তো প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় টিপুরের উন্নতি কোণ, মানে এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে, এটা সমান কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আর এটা কি বলা আছে, এই দুটো জিনিসে বলা আছে, আর কিছু বলা নেই। তাহলে আবার সেই ভাষা যেগুলো ভাবে লিখছিলাম আমি সেভাবেই আজ সেগুলো বলছি না, যে ধরি প্রথম স্তম্ভ এবি ইকুয়াল টু 180 মিটার, দ্বিতীয় স্তম্ভ সিডি ইকুয়াল টু 60 মিটার, এবং তাহলে এখানে আমি দেখো আবার সেই কীভাবে বলছি যে সমকোণী, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি আমি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, লম্ব বাই ভূমি এবি বাই বিসি ইকুয়াল টু কত পাবো, 1060, আর এবি বাই বিসি তাহলে 180 বাই বিসি ইকুয়াল টু 1060 মানে √3, আর এখান থেকে বিসি ইকুয়াল টু পেয়ে গেলাম, এদিকে যদি চলে আসে তাহলে বিসি ইকুয়াল টু পেয়ে গেলাম 180 বাই √3। এখানে এটা দেখো 60 × 3 করতে পারি, থ্রিকে আমি √3 × √3 করতে পারি, বাই √3, তাহলে একটা √3 ক্যান্সেল গেল, তাহলে হয়ে গেল 60 √3 মিটার, তাহলে বিসিটা আমি পেয়ে গেলাম। বিসিটা আমি যখন পেয়ে গেছি, এবার এবার লিখি আবার সমকোণী ত্রিভুজ বিসিটি থেকে পাই, এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, এটা যদি আমি অ্যাঙ্গেলটা না ধরে কিছু রাখি, টেন অফ এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরে নিই, টেন থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি যে লম্ব বাই ভূমি, তাহলে কত হবে সিডি বাই বিসি। এখানে ধরে নিচ্ছি যেখানে যেখানে কোণ সিবিডি একটু থিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা, এই যে অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, তাহলে টেন থিটা সমান হয়ে গেলো সিডি বাই বিসি, অর টেন থিটা সিডি বাই বিসি, আমার মানটা বসে দিই 60 বাই বিসির মানটা পেয়ে গেছে আমি 60 √3, তাহলে এই ষাট ক্যান্সেল হয়ে গেলো ইকুয়াল টু 1 বাই √3, অর টেন থিটা সমান আমরা জানি 1 বাই √3, টেন কত মান হয়, টেন 30-এর মান হয়, টেন 30 ডিগ্রি, অতএব পেয়ে গেলাম আমি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলাম, অতএব উত্তর হয়ে গেছে আমার, অতএব লিখে দেবো যেটা চেয়েছে কোশ্চেনে সেটাই উত্তর লিখে দেবো এবার। অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে, এবং বাকি কোশ্চেনগুলি উত্তরের জন্য পার্ট 3 ফলো করবে। ধন্যবাদ।